আসসালামু আলাইকুম। শাহাদাত হোসেন দীপুর বয়স যখন ওর সমান 15-16 বছর, আমি তখন থেকে শাহাদাত দীপুর ব্যাটিংয়ের ব্যাপারে জানি, তখন থেকে আমি দেখে আমি জানি ও কতটা ট্যালেন্টেড ব্যাটার। মাহমুদুল হাসান জয়কেও আন্ডার-19 লেভেলের আগে থেকে আমি চিনি এবং জানি যে সেও কতটুকু ট্যালেন্টেড ব্যাটার। কিন্তু আমার এই আলোচনার মূল উদ্দেশ্যের জায়গাটা হচ্ছে এই ট্যালেন্টেড ব্যাটারদেরকে আন্তর্জাতিক সার্কিটের জন্য কতটুকু রেডি করে তারপর আমরা টেস্ট ম্যাচ ক্রিকেটে ডেবিউ করাচ্ছি, সেটা একটা প্রসঙ্গের জায়গা কিন্তু আসা উচিত। কারণটা হচ্ছে একটা প্লেয়ার ভালো করলে সবাই ভালো বলে, কিন্তু একটা প্লেয়ার যখন খারাপ করে তখন তার পাশে কিন্তু কেউ থাকে না। তখনই আলোচনাটা উঠে আসে কেন সেই প্লেয়ারটা খারাপ করছে, আসলে সেই প্লেয়ারটা ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য কতটুকু রেডি হয়ে আসছে। এই প্রসঙ্গে যদি বলতে চাই, শাহাদাত হোসেন দীপু ডোমেস্টিক ক্যারিয়ারে ফার্স্ট ক্লাস ক্রিকেটে 22টা ফার্স্ট ক্লাস ম্যাচ সে খেলেছে, 2টা সেঞ্চুরি, 12টা হাফ সেঞ্চুরি। ডেফিনেটলি কোনো খারাপ রেকর্ড না, ভালো রেকর্ড। কিন্তু 22টা ফার্স্ট ক্লাস ম্যাচের এক্সপিরিয়েন্সটা কি আসলে এনাফ? আমরা এখনও কেন আগের ওই জায়গাতে পড়ে আছি যে ইন্টারন্যাশনাল সার্কিটে একটা প্লেয়ারকে এনে তারপর তাকে আমি শেখাবো পড়াবো? কেন আমি ডোমেস্টিক থেকে একটা প্লেয়ারকে রেডি করে তারপর ইন্টারন্যাশনাল সার্কিটে ডেবিউ করাবো না? এইটা কিন্তু আলটিমেটলি একটা প্লেয়ারের জন্যই ডিমোরালাইজিং ফ্যাক্টর। কারণটা হচ্ছে আলটিমেটলি হয়তো বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে প্রথমে একটা দুটা সেঞ্চুরিও কেউ মেরে ফেলতে পারে, কিন্তু যত সময় যায় সে আসলে ইন্টারন্যাশনাল টেকনিকের জন্য কতটুকু রেডি সেই ব্যাপারটা বা সেই প্রসঙ্গটা কিন্তু আসলে চলে আসে। আজকে যদি শাহাদাত দীপু একটা সেঞ্চুরিও মারতো আমি তারপরে ওই আলোচনাটা করতাম। কারণটা হচ্ছে একটা বা দুইটা সিজন কি ডোমেস্টিক আসলে এনাফ? আন্ডার-19 পর আপনি যদি মাহমুদুল হাসান জয়ের কথা চিন্তা করেন, কয়টা ডোমেস্টিক সিজন সে খেলতে পেরেছে? দুইটা বা তিনটা ডোমেস্টিক সিজন খেলাটা কি আসলে এনাফ একটা প্লেয়ারের ন্যাশনাল টিমে টেস্ট ডেবিউ করার জন্য? এখানেই প্রসঙ্গের জায়গাটা। অনেক প্লেয়ার কিন্তু আছেন দিনের পর দিন 8-10 বছর ধরে ডোমেস্টিক, যেটা আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট, সেখানে পারফর্ম করে যাচ্ছেন। ডিজার্ভিং সিনারিও কিন্তু তাদের অনেক বেশি মাত্রায়। ইনফ্যাক্ট এই যে ইয়াং প্লেয়ার যারা আছে তাদেরকেও তো একটু ইন্টারন্যাশনাল সার্কিটে প্রিপেয়ার্ড হওয়ার জন্য রেডি করতে হবে, এবং সে রেডিটা যত বেশি সে গেম টাইম পাবে ফার্স্ট ক্লাস ক্রিকেটে তত বেশি নিজেকে সে সানিধ্য পরিশীলিত করতে পারবে। আমরা একটা কথা বলি যে আমাদের কনভার্সন রেট কম। আপনি দীপুর কথা যদি চিন্তা করেন, 2টা সেঞ্চুরি দীপুর রয়েছে ফার্স্ট ক্লাস ক্রিকেটে, 12টা হাফ সেঞ্চুরি রয়েছে। এই 12টা হাফ সেঞ্চুরির মধ্যে 6টা যদি অন্তত দীপু কনভার্ট করতে পারতো সেঞ্চুরিতে, আমি বলতাম যে হ্যাঁ, ও হয়তো বা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার জন্য কিছুটা প্রস্তুত রয়েছে। বাট ফ্যাক্ট হচ্ছে লাস্ট ইমার্জিং সিরিজে যেখানে শ্রীলঙ্কার সঙ্গে শাহাদাত হোসেন দীপু 2টা 50 করেছে, একটাতে 80+ রান করেছে আর একটাতে 70-odd something রান করেছে। এখন ফ্যাক্ট ইজ এগুলোকে তো কনভার্ট করতে জানতে হবে, কনভার্ট করতে শিখতে হবে, এগুলো কিন্তু এক্সপিরিয়েন্সের সঙ্গে সঙ্গেই আসে। আপনারা হয়তো বা জানবেন না দীপু কিংবা জয় তারা কতটুকু ট্যালেন্টেড ব্যাটার, যেহেতু আমি একদম এই বয়স থেকে এই ব্যাটারদেরকে দেখেছি, আমি জানি যে তারা কতটুকু ট্যালেন্টেড। বাট ফ্যাক্ট ইজ তাদেরকে আসলে রেডি হওয়ার পর্যাপ্ত কতটুকু সুযোগ আমরা দিচ্ছি? জেমি সিডলস চমৎকার কাজ করছেন। মাহমুদুল হাসান জয়ের পার্টিকুলার পার্সপেক্টিভ থেকে যদি আমি বলি, তার ব্যাটিংয়ের বেশ কিছু পরিবর্তন জেমি সিডলস এনেছেন, এবং এটা কিন্তু আলটিমেটলি ন্যাশনাল টিমে ডেবিউ হওয়ার পরে হয়েছে। ব্যাপারটা যদি এরকম ঘটতো যে আসলে জেমি সিডলসের আন্ডারে এই ট্রেনিংগুলো তিনি ডেভেলপমেন্ট পর্যায় থেকেই পাচ্ছেন ন্যাশনাল টিমে ডেবিউ হওয়ার আগে, হয়তোবা আরও অনেক বেশি পলিশড হয়ে, আরও অনেক বেশি মাত্রায় এক্সপিরিয়েন্সড হয়ে মাহমুদুল হাসান জয় আসতে পারতেন এই সার্কিটটাতে। আমি খুব রিসেন্টলি দেখতে পাচ্ছিলাম যে জেমি সিডলস মাহমুদুল হাসান জয়ের ব্যাট সুইংটা নিয়ে কাজ করছে, অর্থাৎ ব্যাটটাকে যত বেশি সুইং করা যায় তারপর শট প্রডিউস করা যায় এই জায়গাটা নিয়ে কাজ করছেন। আমরা যদি একটু কম্পেয়ার করে আপনাদেরকে দেখাই, এর আগে যখন শ্রীলঙ্কা সিরিজে মাহমুদুল হাসান জয় খেলেছিলেন শ্রীলঙ্কার এগেনস্ট, ইনফ্যাক্ট সাউথ আফ্রিকার সঙ্গেও তখন তার একই টেকনিক ছিল, তিনি যখন দাঁড়াতেন আগে থেকে একটা সেমি হাই হোল্ডিং পজিশনে তিনি থাকতেন, এবং এই জায়গা থেকে আসলে তার ব্যাট সুইংটা অত বেশি ফুল হতো না। এখন তিনি যে কাজটা করেন সেটা হচ্ছে ব্যাটটা নিচে থাকে, আফটার দ্যাট বল যখন আসে ভেরি বিগ সুইং অফ দ্য ব্যাট এবং তারপর তিনি শট খেলছেন। আপনি আজকের ইনিংসের সঙ্গে যদি শ্রীলঙ্কার সঙ্গে ওই ইনিংসের স্পিন খেলার ধরনটাও মিলিয়ে দেখেন, আপনি খেয়াল করে দেখবেন যে ব্যাট সুইংয়ের জায়গাটায় মাহমুদুল হাসান জয় কী পরিমাণ কাজ করেছেন, অর্থাৎ জেমি সিডলস কিন্তু এই জায়গাটা তার টেকনিক অনুযায়ী তাকে করানোর চেষ্টা করেছেন। এবং জেমি সিডলস এর আগে যখন 2008-09 সালের দিকে বাংলাদেশে ছিলেন, এই পার্টিকুলার টেকনিকটাতেই প্লেয়ারদেরকে হ্যাবিচুয়েটেড করানোর চেষ্টা করতেন। অনেকের জন্য সেটা ভালো হয়েছিল, অনেকের জন্য আবার সেটা ভালো হয় নাই। মোহাম্মদ আশরাফুলের জন্য যেমন সেটা ভালো হয় নাই ওই সময়টাতে, সেটা আমরা ওই সময়টা অবজার্ভ করেছি। এখন জয়ের ক্ষেত্রে ভালো হয়েছে, আমরা আফগানিস্তানের সঙ্গে দেখেছি বেশ ভালো রান পেয়েছেন, আজকে তিনি ভালো রান পেয়েছেন। বাট দ্য ফ্যাক্ট ইজ এই প্লেয়ারগুলো যদি আসলে ডোমেস্টিক ক্রিকেটে আরও বেশি গেম টাইম পেত, তাহলে ওই যে আন্ডার-19 থেকে ন্যাশনাল টিমের মাঝখানের যে জায়গাটা, যে টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্টের জায়গাটা, এগুলো আর অনেক বেশি এক্সপিরিয়েন্স তারা হতে পারতো। এবং সেই সঙ্গে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ তা হচ্ছে গেম টাইমটা পাওয়া,
যত বেশি গেম খেলবে তত বেশি এক্সপিরিয়েন্সড হবে, মেন্টাল টাফনেসটা অনেক বেশি মাত্রায় তৈরি হবে, কনভার্সন রেটটা বৃদ্ধি পাবে। মিস্টার নুডলসের কোরিয়ান সুপার স্পাইসি নুডলসে আছে দারুণ স্বাদ আর চরম ঝাল। মিস্টার নুডলস সুপার স্পাইসি সুপার টেস্টি। যে ব্যাটার ডোমেস্টিক ক্রিকেটে কখনো 200 করে নাই, ওই ব্যাটার আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার জন্য 200 চিন্তা করাটা অনেক ডিফিকাল্ট ব্যাপার। আমি আশা করি, প্রত্যাশা করি যে দুজন এসেছে তারা ভালো খেলবে, দীপু এবং সেই সঙ্গে মাহমুদুল হাসান জয়তো অনেকদিন ধরেই খেলছেন, এরা ভালো করবে। এবং জেমি সিডেন্স যেভাবে কাজ করেছেন মাঝখানে, আমরা মাহমুদুল হাসান জয়ের ব্যাটিং দেখে সেটা ফলো করে বলতে পারি যে অন্যান্য যে কোনো সময়ের তুলনায় আমাদের এইচপি কিংবা ডেভেলপমেন্ট স্কোয়াডে বেশ ভালো কাজ এখন চলছে জেমি সিডেন্সের দ্বারা। সো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে অবশ্যই ইতিবাচক, কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি এই প্লেয়ারদের আরও একটু গেম টাইম দরকার ডোমেস্টিক ক্রিকেটে। আফটার দ্যাট ইন্টারন্যাশনাল ক্রিকেটে তারা আসলে হয়তো বা আরও বেটার সার্ভিস দিতে পারে। অন দ্য আদার হ্যান্ড, নাঈম ইসলামের মতো প্লেয়ার যারা আছেন, যে কনসিস্টেন্টলি সার্ভিস দিয়ে যাচ্ছেন, ফজলে মাহমুদ রাব্বি, যাদের আসলে ওই বড় স্কোর করার অভ্যেসটা আছে, 8-10 বছর ধরে তারা কাজ করছেন, সো তাদেরকেও ওই সুযোগের আওতায় নিয়ে আসাটা আসলে খুব গুরুত্বপূর্ণ। এটা দিন শেষে দেশের ক্রিকেটের সিস্টেমটার জন্য একটা অত্যন্ত ভালো বিষয় হতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।